হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম। কোথায় এলাম বলো তো বন্ধুরা? আমি এলাম এয়ারেন্স ওয়ার্ল্ডের ছাদ বাগানে। বন্ধুরা, তোমাদের খুবই সাধারণ একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। বলতে পারো এটি আমার একটি আপডেট ভিডিও। বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি আগেই বলবো না এই গাছগুলো কিসের, একটু দেখে নাও। সবকটাতেই গাছ আছে, এখানেও আছে, কিন্তু এখানটাতে গাছ নেই। আসলে আমার একটা প্রস্তুতি পর্ব চলছে আগামী বর্ষা আসার আগেই, সেটির জন্যই আমি কাজ করছি আসলে আমার ছাদ বাগানে। এখানে আমার গাছগুলো গজায়নি, সম্ভবত আমি ভুল করেছি কিংবা কোনো কারণে বীজগুলো গজায়নি। তাহলে চলো বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এগুলো কিসের বীজ এবং কি চারা উৎপাদনের আমি চেষ্টা করছি। চলো তাহলে চলে যাই আমার ছাদের অন্য একটা প্রান্তে, যেখানে আমার সেই গাছটি আমি তোমাদের দেখাবো আমি কিসের চারা উৎপাদনের চেষ্টা করছি। এই যে দেখো বন্ধুরা, এখানে আছে নীল অপরাজিতা। এই গাছটি কিন্তু আমি একটা নার্সারি থেকে এনেছিলাম। এই গাছটি কিন্তু বন্ধুরা আমি টাকা দিয়ে ক্রয় করিনি। কেন আমি টাকা দিয়ে ক্রয় করিনি গাছটি জানো বন্ধুরা? আমি যখন ওই নার্সারি থেকে গাছ কিনছিলাম, এবং আমার সেই নার্সারির বন্ধুটি সুমি, ও আমাকে বলছিল আপা গাছগুলো কি করবেন আপনি, তো আমি একটা পর্যায়ে ওকে বললাম আমি আসলে গাছগুলো নিচ্ছি আমার ছাদ বাগানে রাখবো, মাঝে মাঝে ভিডিও হবে, আমার একটা পেজ আছে, একটি চ্যানেল আছে একই নামের, এবং আমি চেষ্টা করছি এই চ্যানেল বা পেজটি থেকে কিছু উপার্জন করার পর যেন আমি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি, সেটির জন্য আসলে আমি কাজ করব। তোমার গাছটি আমার সেই জন্যই লাগবে, এই জন্য আমি গাছ কিনতে এসেছি। তখন আমাকে ও সবগুলো গাছ ঠিকঠাক মতো বুঝিয়ে দিল। বুঝিয়ে দেওয়ার পর আমি যখন একটা রিক্সা করে বাসার দিকে রওনা হব, ও ঠিক তখনই এই অপরাজিতা গাছটা আমাকে আমার হাতে দিয়ে বলল, আপু আমি আপনাকে এই গাছটি দিলাম উপহার হিসেবে, আমাকে কোনো টাকা দিতে হবে না। আমি সেদিন অবাক হয়েছিলাম বন্ধুরা, এবং আমার চোখে পানিও চলে এসেছিল। আমি একটা রিলসে এটি আমার বলতে চেষ্টা করেছি, সেই সাথে একটি শর্টসেও আমি বলার চেষ্টা করেছি। যেহেতু আমার একটি ইউটিউব চ্যানেল এবং পেজ আছে, ভীষণ একটা আবেগময় আমার জন্য এই গাছটি আমি বলবো বন্ধুরা। চলো তাহলে আমি তোমাদের এখান থেকে বীজ ছিঁড়ে সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বীজগুলো রোপণ করব। এখান থেকে আমি একটা উঠিয়ে নিচ্ছি, আমার কিন্তু খুব বেশি বীজ লাগবে না, এখান থেকে একদম দুটো মতন হলেই হবে। আমি নিয়ে নিচ্ছি, চলে যাচ্ছি যেখান থেকে এসেছিলাম একদম ঠিক সেখানে। এখানে আগে থেকে আমি পানি রেখে দিয়েছি একটা বাকেটে, সেই সাথে বন্ধুরা আমার যা লাগবে সেটিও আমি কাছে রেখে দিয়েছি। আমি যেহেতু ছাদ বাগানে কাজ করি, আমার সবসময়ই এই ধরনের টুলসগুলো আমার সাথেই থাকে। বলতে পারো আমি একজন ছাদ চাষি, এমনটি তোমরা ভাবতে পারো। আমি একদম এখানটাতেই আমি রেখে দিচ্ছি, তোমরা যাতে দেখতে পারো আমি বীজগুলো কিভাবে বের করছি, আমি সেটিও তোমাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখো, এই বীজগুলোকে আমি জাস্ট এভাবে হাত দিয়ে খুলে দেব। যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, আমি তোমাদের একটুখানি দেখানোর চেষ্টা করছি। এটাকে খুলে নিলে কয়েকটা বীজই বের হবে, আমি একটু গুনে তোমাদের দেখাচ্ছি কটা থাকে। তবে সবগুলোতে কিন্তু একই রকম পরিমাণে বীজটা পাওয়া যায় না। আমার একটা অংশ পড়ে গিয়েছিল, সেটাও আমি উঠিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা মোটামুটিভাবে একটু লম্বাটে ছিল, সেজন্য আমি এখন দেখাবো তোমাদের এখানে কতগুলো বীজ হলো। এখানে একটুখানি কাছে এনে তোমাদের দেখাচ্ছি, এখানে মোটামুটি মোটামুটি বলবো না একদম আটটা মতন বীজ আছে। তবে আগেও যে আমি বীজগুলো নিয়েছিলাম এখান থেকে,
ছটার মতো করে পেয়েছি, কোনোটাতে চারটে পেয়েছি, এটাতে আমি বেশ কয়েকটা পেয়ে গেলাম। চলো বন্ধুরা এখন তোমাদের রোপণ করে দেখাই। এখান থেকে এই জায়গাটাতে বন্ধুরা আমি একটু তোমাদের মনোযোগ দিতে বলবো। এখানে আমি একটুখানি বালি আলগা করে দেখবো প্রথমে আমি বীজটা দিয়েছিলাম কিনা, অনেক সময় তো ভুলে যাই। যদি বীজটা থাকে তাহলে দেখতে পাবো আমি, আর যদি না থাকে তাহলে আমি দুটো মতন বীজ এখানে দিয়ে দেব। হ্যাঁ, আমি এখানে কোনো রকমের বীজ দেখতে পাচ্ছি না, আমি এখানে দুটো বীজ দেব, একদম দুটোই দেব। একটা গাছ হলে যেহেতু ভালো হয়, অনেক সময় নাও গজাতে পারে, সেই জন্য দুটো মতন বীজ দেব। আমি এখান থেকে দুটো বীজ নিয়ে নিলাম, নিয়ে এখানটাতে দিয়ে দিচ্ছি, এবং খুব বেশি গভীরে এটাকে দিতে হবে না। আমি আবারও এটাকে বালিটা দিয়ে ঢেকে দেব। মাঝে মাঝে আমি তোমাদের বলি মাটি না পেলে আমি কি করি, এখানেও কিন্তু বন্ধুরা বিটে বালি আছে, এখানে কোনো মাটি নেই। তবে যখন আমার মাটি আমার হাতে চলে আসে তখন আমি উপরটাতে মাটি দেওয়ার চেষ্টা করি, সেটিও আমি তোমাদের দেখাবো। কখন যদি আমি মাটি জোগাড় করতে পারি তখন সে ভিটে বালু কিংবা ইটের সুগি সুকি যেটা থাকে সেটার উপরে খানিকটা মাটি দিয়ে দিই। আর আমি তো তোমাদের টব প্রস্তুত করা এর আগেও দেখিয়েছি, আমি অনেকভাবেই টব প্রস্তুত করে থাকি। কিছু কিছু টব প্রস্তুত আমার কাছে খুব সহজ মনে হয়, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি আমার যে বাকি বীজগুলো আমি একটু রেখে নিচ্ছি, একটু সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আমি পাশে যে পানি রেখেছিলাম খুব সামান্যই দেব, কারণ এখানে বীজ আছে ভেবে আমি প্রায় কিন্তু পানি দিয়ে যাচ্ছিলাম, সেই জন্য খুব বেশি দেব না। এখানে বালিটা কিন্তু বন্ধুরা ভেজাই আছে, এটা হয়ে গিয়েছে। এখন একটু বিস্তারিতভাবে আমি বলবো তোমাদের আমি কেন এগুলো করছি। আসলে সামনে যেহেতু আসন্ন বর্ষাকাল, বর্ষার জন্য আমি আসলে এই অপরাজিতা গাছগুলো লাগাচ্ছি। এখানে যে ডালগুলো দেখতে পাচ্ছ, এটা একটা উদ্দেশ্য নিয়ে আমি লাগিয়েছিলাম, যদি গাছগুলো গজিয়ে যায় তাতেও কোনো সমস্যা হবে না এই অপরাজিতা গাছের, কারণ এটি বট গাছের ডাল। বট গাছ কিন্তু বন্ধুরা অনেক কষ্টসহিষ্ণু গাছ, সেই জন্য এই গাছে বেড়ে উঠতে পারে অর্কিড কিংবা তুমি যে কোনো গাছও দিতে পারো। আসলে আমি বর্ষার জন্যই প্রস্তুতি নিচ্ছি আমার ছাদ বাগানের, যেটি আমি তোমাদের বলেছিলাম আমি অনেকভাবেই টব প্রস্তুত করে থাকি। যখন মাটি পেয়ে যাই মাটি দিয়ে, কখনো সুরকি দিয়ে, ইটের সুরকি যেটা, তারপর বালি দিয়ে, এই যে এভাবেই আমি কিন্তু এই টবগুলোকে প্রস্তুত করেছি আগামী বর্ষার উদ্দেশ্যে। এটি বন্ধুরা ছিল আমার খুবই ছোট্ট একটা আপডেট আমার এই ছোট্ট ছাদ বাগান থেকে। আগামী আসন্ন বর্ষার জন্য আসলে আমি তৈরি করে নিচ্ছি আমার অপরাজিতা গাছ, এই সেই অপরাজিতা গাছ যেটি সুমি আমাকে দিয়েছিল। অনেক ধন্যবাদ সুমি তোমাকে, আমি জানি তুমি আমাকে দেখো, অনেক ধন্যবাদ তোমাকে। তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট আপডেটটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিয়ে দিও। ভালো ভালো কমেন্টস করো এবং একটা লাইকও দিয়ে দিও। আর যে যেখান থেকে দেখলে বন্ধুরা আমাকে বন্ধু করে নিও। ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।